আপনি স্কুল লাইফে কখনো প্রেম করেছেন কি কাউকে কি ভালো লেগেছে যদি লেগে থাকি সে অনুভূতির কথাটা কি এখনও মনে পড়ে ইয়েস শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা মূলত এমন একটা মানে টিন একটা বয় যার প্রেম কাহিনী ভালো লাগা পছন্দ করা কি জিনিস এবং রিয়ালিটিটা কেমন ছিল সেই নিয়েই আজকের ক্লাস বাই জেমস ওকে অ্যারাবি কিসের নাম তাই তো গল্পের নাম কেন হলো অ্যারাবি মূলত এখানে আসলে কারো মানে কোনো মানুষের নাম না ক্যারেক্টার না তুমি ধরে নিতে পারো যে ওয়ান টাইপ অফ ফেয়ার একটা মেলার নাম বা হচ্ছে গিয়ে একটা বাজার এরকম একটা যেমন বাণিজ্য মেলা হয় না এমন টাইপের মানে এত জাকজবকপূর্ণ কি না সেটা পরে আমরা আসবো একটা হচ্ছে মেলা এরকম একটা বা বাজার অ্যারাবি তাকে কেন্দ্র করেই আজকের এ শর্ট স্টোরি তো শর্ট স্টোরির সঙ্গে এর আগে অনেক তোমাদের বলেছি বারবার আর বলছি না যেখানে মনে হবে কি শেষ না হয়েই হয়ে মানে শেষ হয়েও হইলো না শেষ তাই তো তো এই গল্পটা তুমি বলতে পারো অনেকটা কি মানে সেমি অটোবায়োগ্রাফিক্যাল রাইটার যিনি জেমস জয়েস তার নিজের সঙ্গে এই গল্পের অনেক মিল রয়েছে পুরোটাই মিল রয়েছে একদম বলবো অটোবায়োগ্রাফি তা কিন্তু না এইখানের ক্যারেক্টারগুলো আমরা যদি দেখি ন্যারেটর প্রোটাগনিস্ট হচ্ছে এখানে কে বলো তো ন্যারেটর আমাদের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে এখানে ন্যারেটর ন্যারেটর বলতে যিনি ন্যারেট করছেন বা দ্য বয় হ্যাঁ এখানে দ্য বয় অনেকটা জেমস রয়েস তার নিজের কাহিনীকেই একটা গল্পের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তো এখানে কিন্তু নাম দেননি এবং এই গল্পের হিরোইন হচ্ছে ম্যাগনান সিস্টার ওকে ম্যাগনান সিস্টারেরও কোনো নাম দেওয়া হয়নি বুঝছো এটা জাস্ট বলা হয়েছে কি এখন এই যে তোমার ম্যাঙ্গান সিস্টার তো ম্যাঙ্গানটাকে ম্যাঙ্গান হচ্ছে আমাদের ন্যারেটরের এই যে ম্যাঙ্গান দেখছো না সে হচ্ছে তার ফ্রেন্ড তাহলে ফ্রেন্ডের বোন ফ্রেন্ডের বোন আমাদের গল্পের হিরোইন ওকে তো তোমাদের একটু শুরু থেকে বলা বলি আর কি তা আমাদের ন্যারেটর এই যেখানে একটা কি দোতলা বাড়ি দেখছো না এই দোতলা বাড়িতে বাস করেন আমাদের ন্যারেটর ওকে তো তার বয়স কত এই মুহুর্তে সে একজন হাই স্কুল স্টুডেন্ট তার বয়স তেরো চোদ্দোর কাছাকাছি মানে টিন এজ যাকে বলছে টিন এজ আর উনি আর কি তো তার ফ্রেন্ড ম্যানগান তারও কাছাকাছি বয়স তার একসঙ্গে খেলেধুলে তো একটা দোতলা বাড়িতে আমাদের ন্যারেটর বাস করেন তার সঙ্গে কে রয়েছে সঙ্গে রয়েছে তার আঙ্কেল এবং আন্ট এবং আমরা এখানে যে প্রিস্টকে দেখতে পাচ্ছি বা ধর্ম যাজক উনি কী করতেন উনিও এই দোতলা বাড়ির একটা রুমে একসময় ভাড়া থাকতেন সে এখন ডেড মারা গেছে তার রুমটা পরিত্যক্ত সেইখানে আমাদের ন্যারেটর মাঝে মধ্যে যায় আর কি ওই রুমে তো এবার হয়েছে কি ন্যারেক্টরেরা কোথায় খেলে এই যে দেখো এখানে একটা রিসমন্ড স্ট্রিট বলে একটা রাস্তা রয়েছে যেটা অত বেশি শিয়াটা তোমার হচ্ছে গিয়ে বিজি না এই যে তোমার ক্রিশ্চিয়ান ব্রাদার্স যে স্কুল এখান থেকে যখন ছেলে মেয়েরা কী হয় বাড়ির দিকে যেতে থাকে তখন কি হয় এ রাস্তাটি একটু গ্যাঞ্জাম হয় বাকি সময় খুবই শান্তশিষ্ট একটা রাস্তা তো এই জায়গায় খেলাধুলা করে আমাদের হচ্ছে ন্যারেটর তার ফ্রেন্ড ম্যাঙ্গান আর অনেকেই তো তারা সন্ধ্যা অব্দি খেলে তো দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ম্যাংগানদের বাড়ি মানে দে আর নেইবার অলসো তুমি বলতে পারো যে শুধু নট অনলি ফ্রেন্ড বাট অলসো নেইবার হুম তো ম্যাঙ্গানদের বাড়ি এটা ম্যাংগানের সিস্টার মানে তার বোনও একই বাড়িতেই থাকে এবার হয় কি যখন সন্ধ্যার দিক আসে ম্যাঙ্গানকে তার বোন মানে ডাকতে আসে না যে এখন সন্ধ্যা হয়ে গেছে চল বাড়ি চল বা আয় খেয়ে নিয়ে একটু চা খেতে আয় বিস্কিট খেতে আয় বা এরকম যে ডাকে তার বোন তাকে ডাকতে গেছে তার বোন কিন্তু বয়সে দেখা গেছে এখানে দু এক বছরের কিন্তু বড়ই হ্যাঁ ছোট না এবার আমাদের ন্যারেটর হলো কি তাকে দেখে তার মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট প্রথম দেখে তাকে ভালো লেগে যায় ইভেন এতটাই ভালো লাগে এই বয়সটা যেহেতু অনেক ইমোশনাল কোনো কিছু বাজবিচার করা যায় না কিন্তু আমাদের ন্যারেক্টর দেখছে তার শেড যে ছায়াটা দেখতে পাই ছায়াটাকেও তার ভালো লাগে সেটাকেও চিন্তা করে তার ড্রেস আপ চিন্তা করে তার চুলটা কেমন সেটা নিয়ে সে ভাবে তো সে কিন্তু কখনো তাকে প্রকাশ করতে পারে না তো সে চায় যে আমরা যখন খেলা শেষ করব তার বোনটাকে ডাকতে আসুক তাহলে আমরা কি করব আমি তাকে একটু দেখতে পারবো শুধু তাই না সে যেহেতু দোতলা বাড়ির থাকে সে উপরে যে পুরোহিতের রুমের সেখান থেকেও তোমার যে কার্টেন রয়েছে হ্যাঁ সেগুলো জানালার পর্দা সরিয়ে দেখে কাকে দেখে সে কিন্তু এখানে তার বন্ধুকে দেখার চেষ্টা করে না যে বন্ধুর বোন এই যে ম্যাঙ্গাম সিস্টার তাকে কিন্তু সে ওখান থেকে চুপ করে দেখে দেখতে পারলে তার খুব ভালো লাগে তো দেখা যাচ্ছে সেই স্কুল যাচ্ছে তার পিছপিচ সে কী করছে যাচ্ছে এভাবে তাকে বোঝই তো কিন্তু সে বলতে পারে না যে তোমাকে আমার ভালো লাগে বা আমি তোমার সঙ্গে কথা বলতে চাই শুধুমাত্র মানে সে তার মনে মনে প্রচণ্ড রকম তাকে ফিল করে এবং তাকে ফলো করে তাকে দেখে একদিন হয়েছে কি হঠাৎ মেঘনা চাইতে বৃষ্টির মতো একটা ব্যাপার হয়ে গেছে এই ম্যাঙ্গান সিস্টার আমাদের ন্যারেটরকে বলছেন যে এ তুমি কি অ্যারাবির মেলায় যাবে বা অ্যারাবিতে যাবে আমি যেতে পারবো না কারণ আমার বাড়িতে একটা ধর্মীয় অনুষ্ঠান আছে বা তার কিছু রেস্ট্রিকশন আছে সে যেতে পারবে না এইটুকু জাস্ট তাকে জানাই তো আমাদের ন্যারেটর তো এবার বুঝতেই পারছো মানে সে আবেগ আপ্লুত তার পুরো শরীর একদম শিহরিত সে কী বলবে বুঝতে পারছি না যে এই মেয়ে তার সঙ্গে হঠাৎ ফার্স্ট টাইম এসে কথা বললো তখন সে কিছু বুঝে ওঠার আগে বলছে হ্যাঁ হ্যাঁ আমি যাবো আমি গিয়ে তোমার জন্য একটা গিফট নিয়ে আসবো সে কিন্তু এটা মানে একদম আনন্দে বলে ফেলেছে এবার সে তো গিফট নিয়ে আসবে বলেই দিয়েছে তারে কথা দিয়েছে কথা তো রাখতে হবে কারণ আমাদের ডায়ারেক্টর এখন একজনকে ফিল করে তার মধ্যে অনেক ম্যাচিউরিটি ম্যাচিউরিটি ভাব চলে এসেছে তাই না সে আছে অন্য ফ্রেন্ডদের কি করছে মানে এত মানে নিজের মধ্যে একটা প্রাইড ফিল করছে সে প্রাউড ফিল করছে যে কি আমি এখনও ওদের চেয়ে ম্যাচিওর্ড আমি একজনকে পছন্দ করি তাকে নিয়েই চিন্তা করি আমার কল্পনা করে সেই রয়েছে এই ব্যাপারগুলো তার মধ্যে এখন ক্রিয়েট করছে এবার যাবে অ্যারাবির মেলায় তো দেখা গেছে আমাদের যেরকম প্রত্যেক সপ্তাহে একদিন শুক্রবার শনিবার কোনো হাট বসে না তো মেলাটাও এরকম একদিনই বসে তো সে ওয়েট করছে যে কখন সেই মেলা শুরু হবে সেই দিন কখন আসবে এবং তার আঙ্কেলকে জানায় তার কাছে তো কোনো টাকা নেই তাই না মানে তাদের তোমার আয়ারল্যান্ড নাই তো বলছে যে মাত্র দুই পেনি তার কাছে রয়েছে মেলায় যাবে তার সাথে কিছু যাওয়া আসা খরচ কেনাকাটা রয়েছে আঙ্কেলের কাছে টাকা আছে তা আঙ্কেল বলে যে তুমি এত ছোট তোমাকে আমি টাকা দিবো না তোমাকে প্রয়োজন আমি নিয়ে যাব সাথে তো ওর আংটি কিন্তু এ জায়গায় তাকে কি করে যে না তাকে যেতে পারমিশন দাও তাকে টাকা দিয়ে দাও তো আনটির সাপোর্টে সে যাওয়ার সুযোগ পায় তো যেদিন যাবে এবার হয়েছে কি ওর আঙ্কেল আবার মানে অনেকটা হচ্ছে ড্রাঙ্কম্যান মাতাল টাতাল নেশা করে আর কি তো সে অনেক রাতে বাড়ি ফিরে আসলো সেই দিন দেখা গেছে যে যে সময় এসেছে সে সময়ে এখন আমাদের নায়ক আর কি করতে পারবে না মেলায় গিয়ে ঠিক রাত হয়ে গেছে ফিরে আসতে পারবে না তারপরেও সে তার আঙ্কেলকে বলে যে তুমি তো আমাকে টাকাটা দিতে চেয়েছিলে তো দাও আঙ্কেল বলে যে থাক আজকে আজকে তো রাত হয়ে গেল পরের সপ্তাহে তাহলে আমি তোমাকে নিয়ে যাব। তো তার আনটি আবারও সাপোর্ট করেছে না তাকে টাকা দিয়ে দাও সেজন্য ছোটো বাচ্চা বারবার বলছে দাও তো দিয়েছে রাত হয়ে গেছে নারেটর এবার কি একটা ট্রেনের একেবারে থার্ড ক্লাস যে বগি সেইখানে বসে গেছে ট্রেন থেকে সে নেমেই দেখছে যে এরকম গেটের উপর লেখা আছে অ্যারাবি তখন সে বুঝতে পেরেছে যে হ্যাঁ এটাই সেই লোকেশানটা তো সেখানে নেমে তো তার কাছে মনে হয়েছিল আরবি অনেক বড় একটা মেলা হবে অনেক জাকজমকপূর্ণ হবে সে যখন ওখানে গিয়ে পৌঁছেছে তখন কত জানো নয়টা পঞ্চাশ কী বলো তো পিএম রাত নয়টা পঞ্চাশ বেজে গেছে অনেক রাত হয়ে গেছে না এবং সে যে মানে যত আকাঙ্ক্ষা নিয়ে গেছে যে দেখে যেটা তেমন কিছু না এমনি নর্মাল একটা বাজারে যেরকম থাকে না তোমাদের প্রত্যেকটা এলাকাতে সে ধরনেরই একটা বাজার তো রাত নয়টা পঞ্চাশ বাজে ওখানে যে প্রায় স্টলগুলো কি হয়ে গেছে বন্ধ হয়েই গেছে দু একটা স্টল খোলা আছে এবং সে এখানে সেখানে গিয়ে ফার্স্ট একটা জিনিস লক্ষ্য করলো যে একটা স্টলে একজন মেয়ে সে হচ্ছে কি একজন সেলার সে বিক্রি করছে আরও দুই তিনজন ফ্রেন্ড যারা হচ্ছে তাদের সঙ্গে সে বিভিন্নভাবে বার্গেনিং করছে বিতর্কে জড়াচ্ছে কথা বলছে কর্কশভাবে কথা বলছে তো সেইখানে আমাদের ন্যারেটরের কি হলো মেয়ে মানুষ সম্পর্কে একটু নেগেটিভ ইম্প্যাক্ট চলে আসলে যেটা মেয়ে এরকম কর্কশ করে কথা বলতে পারে মনে হচ্ছে সে ছেলেদের সঙ্গে যুদ্ধ করছে হ্যাঁ তো কেমন যেন একটা মেয়েদের প্রতি নেগেটিভ ইমপ্যাক্ট চলে আসলে ইভেন ওই মেয়েটাই আমাদের ন্যারেটরের কাছে এই এই ছেলে কি লাগবে তোমার কিছু লাগবে কি এ লাস্ট মানে এখন তো দোকান বন্ধ হয়ে যাবে টাইম হয়ে গেছে না রাত দশটা বাজলে দোকান বন্ধ হয়ে যাবে চিন্তা করো নয়টা পঞ্চাশ এসে পৌঁছেছে টাইম তো নাই তখন এই আরও সময় আমরা কিন্তু অনেক সময় কী হয় নর্মালি সে মানে সফটলি জিজ্ঞাসাও করতে পারি না তখন হয়েছে কি এটু এ হট ওয়ান্ট এভাবে জিজ্ঞাসা করেছে তখন কী বলবে ন্যারেটার তো অপ্রস্তুত বলে না না আমার কিছু লাগবে না হ্যাঁ তো ন্যারেটার ওখানে ঘুরে কিছু সিরামিক্সের জিনিসপত্র দেখতে পেলো আসলে সে কী কিনবে তার তো অভ্যাসও নাই সে জানেও না বোঝেও না সে এখন তাকে কথা দিয়ে তো বলছে আমি একটা গিফট নিয়ে আসবেন কী নিবে এটাও সে বুঝতে পারছে না এবং তার কাছে মাত্র দুই পেনি ছিল আর তার আঙ্কেল তাকে আর মাত্র ছয় পেনি দিয়েছে আট পেনিতে সে কিনবেটাই বা কী তাই না তো এর মধ্যেই আর নয়টা পঞ্চাশে গিয়ে আমাদের তো নায়ক ওখানে দাঁড়িয়েছে একটু দেখতেই কি হয়ে গেল। সব দশ লো লাইট আউট অন্ধকার হয়ে গেল সব লাইট বন্ধ কারণ এখন দশটা বেজে গেছে ওখানে টাইম হচ্ছে যে দশটা বেজে গেলে কি হবে অ্যারাবির বাজার বন্ধ হয়ে যাবে তো বাজার বন্ধ হয়ে গেল এবার দেখো আমাদের নেটওয়ার্ক একেবারে আফসেট কারণ তিনি কত স্বপ্ন নিয়ে এখানে এসেছিলেন এসে সব কিছুই মানে কেমন হতাশা ডার্ক হয়ে গেল না লাইট অফ অপরিচিত জায়গা আমি মাঝে দাঁড়া একা এতক্ষণ উনি যে কল্পনার জগতে ভাসছিলেন হুম তার যে রঙিন চোখে সব কিছু দেখছিলেন এখন এসে সব কিছু ডার্ক হয়ে গেল সাদা কালো হয়ে গেল। এবং এই মুহূর্তে উনি রিয়ালিটিতে এসে পৌঁছালেন যে না একে তো মেয়েদের উপর তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হলো এবং তিনি যে মানে হ্যাঁ এখন বুঝতো ও আমি এটাই বাস্তবতা বাস্তবতায় রয়েছি এতক্ষণ কিন্তু উনি আবেগে উঠছিলেন বাট কঠিন বাস্তবতার শিকার হইলেন তার কিছুই করার রাত থাকলো না তার হাতে যে পেনিগুলো ছিল ওদের হাতে ঝনঝন করে হাত থেকে পড়ে গেল এভাবে মানে একটা আপসেট মোডে স্টোরিটাকে শেষ করা হয় তো শিক্ষার্থী বন্ধুরা এই স্টোরি থেকে মূলত আমরা কি শিখলাম এই স্টোরির থিমগুলোই বাকি চলো দেখি যেমন একটা রয়েছে তোমার গ্রোয়িং আপ দেখো বয়সের কিন্তু কি হয় মানে বিভিন্ন স্টেজ থাকে স্টেজ বাই স্টেজ তোমার হচ্ছে ইনফ্যান্সি স্টেজ যখন অনেক ছোটো তারপরে তোমার চাইল্ডহুড স্টেজ থাকে টিনেজার থাকে ছোট থাকে তাই না তো আমাদের ন্যারেটর বা এই গল্পের যিনি প্রোটাগনিস্ট উনিও কী হয়েছেন চড়াই উতরাই পেরিয়েই তার বয়সটাকে মানে বয়স বাড়ছে বা কত দূর বয়সের মধ্যে সে রয়েছে বাস্তবতাটা কী জিনিস উনি বুঝতে পারছেন রয়েছে তোমার ড্রে ড্রিমিং অ্যান্ড রিয়ালিটি দিবা স্বপ্ন উনি তার বয়সে এক দু বছরে বড়ই হবে তার বন্ধুর বোন দেখো মাত্র তেরো চোদ্দো বছর বয়সে তার ভালো লেগে গেছে এবং তাকে ছাড়া আর সে কিচ্ছু চিন্তা করতে পারছে না এবং সে নিজেকে অনেকে এখন ম্যাচিওরও মনে করছে তাই না তার জন্য গিফটও কিনতে গেছে ডে ড্রিমিং না মানে মেয়েটা যদি তাকে জাস্ট একবারই সে বলেছে তুমি ক্যারাবিন মেলায় যেতে চাও যাবে এখানেই মনে হচ্ছে সে পৃথিবীটাকে জয় করে ফেলেছে এমন একটা ব্যাপার অ্যান্ড লাস্ট ওয়ান রিয়ালিটিতে এসে পড়েছে যা আসলে কল্পনা মেয়েটা আদৌ জানেই না যে সে তাকে পছন্দ করে কিনা এবং সে যদি কখনো তাকে প্রোপোজ করে সে অ্যাকসেপ্ট করবে কিনা এ ব্যাপারেও কোনো নিশ্চয়তা নেই তারপরেও তার কত স্বপ্ন কত ইন্সপাইরেশন কত এক্সাইটমেন্ট হ্যাঁ এবং লাস্ট অন রিয়ালিটিতে সে বুঝতে পারলো যে আমি এখন কি একটা অন্ধকারে দাঁড়িয়ে এবং দেখো এখানে একটা গ্রেট রিয়েলাইজেশান অবশ্যই আমাদের ন্যারেটরের লাস্ট ওয়ান কী হলো একটা গ্রেট রিয়েলাইজেশান হলো যে আসলে আবেগ দিয়ে সব কিছু হয় না বাস্তবতাটাই সবচেয়ে বড়ো জিনিস আমি এখন রাত দশটায় অপরিচিত একটা জায়গায় অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ইটস দ্য রিয়ালিটি এখন আমাকে কে সেভ করবে এখন আমি ঠিক কীভাবে ব্যাক করবো এখ এই চরম বাস্তবতাটাকে তোমাকে এখন মেনে নিতেই হবে এতক্ষণ তুমি যা করেছো সবই কি ছিল তোমার আবেগ বাট এখন এসে হয়ে গেছে সেটা গ্রেট এর রিয়ালিটি তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা জয় জয়সের লেখা শর্ট স্টোরি অ্যারাবিটা বুঝতে পেরেছো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না আজ এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফিজ